দিন পর নিজের রুমটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে, যেহেতু মোর বেডরুম একটু পিলার পরছিল, তার পিলারটাকে কোনো শেলফের নাহান টাইলস দিয়ে তৈরি করে ফেলাইছিলাম। আর হে ইয়ার একটু ক্যাবিনেট আকার এখন নতুন করে আরেকটু সুন্দর করে সাজানোর চেষ্টাই আর কি। তারা এই যে বেডরুমটা দেখতে পাইতেছেন, বেমালা দাদুরা বুয়ারে মোরে কমেন্ট করে থাকেন মোর রুমে মোর এই বেডটা মানায় না, বুঝেন ডিসেন্ট টিভি লড্রপের সাথে এই বেডটা মানাইতে এসেন না, তার খুব শীঘ্রই ইনশাল্লাহ খাটটাও চেঞ্জ করে ফেলা মোহানে। আর কেমন তারা ঘরটা নতুন করে একটু একটু করে করে শখের ঘরটাকে সাজাম হাই আমাকে লাগে শেয়ার হম। তার এই যে মোর রুমে কলো এরম দেখতে পেতেছেন পিলার আসলে, বুঝলেন পিলারটা খালি আসলে তাকে না, তার দেখা যায় কি যে কোনো জিনিস রাখলে দেখা যায় বাড়ি দিয়ে গুজগুজ করে না রাখা গেলে একটা সমস্যা না। আর হের লুকে কলে ভাবলাম এখানে সুন্দর করে ক্যাবিনেট করিয়ে ফেলে। আর ক্যাবিনেট করার পরে ফাইনাল যে লুকিংটা ওইটা এখন দেখাইতে আসি, আর কম খরচে কীভাবে ক্যাবিনেটটা করা হবে হেই আমাকে লাগে শেয়ার করতে আসি। দেখেন নিচের তাকটা কি সুন্দর করে করা হয়েছে। আর অনেকেই ভাবে কি যে এই টাইলস করে যদি এই শেলফটা করিয়ে ফেলেন হয় এরপর আর ক্যাবিনেট কিংবা দরজা লাগানো যায় না, বুঝলেন অনেকে ইয়ে ভাবে। আবার অনেক সহজ উপায় কম খরচে কেমন তারা মুই এই ক্যাবিনেটটা করে ফেলেছে হেই কলে আমার দাদুকে বুয়েগুলোকে শেয়ার হম। আমার দাদুরা বুয়েরা ভিডিওটি ডিসক্রাইব করবো না কলে মোরও দেখতে পাবেন বেমালা কাছে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়েরা আপুর ভাই এরা সকলে কেমন আছেন, আশা করি আল্লাহ রহমত সকলে ভালো। এই ক্যাবিনেট বুনে কলে যে যে রকমের খুশি হে হেরম করে করতে পারেন, যে কাঠ খুশি হে কাঠ দিয়ে করতে পারেন, বিভিন্ন ধরনের কাঠ আছে হেয়ে দিয়ে কম দামিটা দামিটা করতে পারেন, হাতে কোনো সমস্যা নেই। বিভিন্ন রঙেরও কলে করা যায়। তার মোর রুমে যেহেতু সব কিছু ওই কাঠ কালারের বার্নিশ করে, সেক্ষেত্রে মুই কলে ওই বার্নিশ কালারটাকেই প্রেফার করছি। দেখা গেছে যে বার্নিশ কাঠ কালার যেটা ওইটাই, যেহেতু বললাম না আমার খাটটাই খালি ম্যাচিং হয়নি, এছাড়া সব কিছু ওই কালার। তো ওরকম করে ইটুন টুকুরে করে ম্যাচিং করে করে এগুলো সব কিছু করার চেষ্টা করতে আছি। আর প্রথমে কলে এই ক্যাবিনেট করার লোক যেটা করতে হবে ফ্রেম দিতে হবে, বুঝলেন। তার ফ্রেম করিয়ে এর পরে দরজাটা লাগাইতে পারে। ফ্রেমের যে কাঠগুলো দেখতে পাইতেছে এইগুলো সেগুন কাঠের, বুঝলেন। তাই সেগুন কাঠের বেমালা ভালো কাঠ, কখনোই ঘনে ধরে না কিংবে, যেহেতু এইটার উপরে একালে শক্ত করিয়ে দরজাটা লাগাই নিয়ে হবে, তার কাঠটা তো অবশ্যই ভালো দিতে হবে কথা বোঝা যায়। তার সেগুন কাঠের ফ্রেমটা কলে প্রথমে করা হইতে আছে। আর ফ্রেমটা করার লোক প্রথমে যে শেল্ফগুলো দেখছেন ওই মাপ নিয়ে নিয়ে কাটতে কাটতে কাঠগুলো প্রত্যেকটার ভিতরে কলো এরম করে কাঠের ফ্রেম দিতে হবে, সেকেন্ড সেকেন্ড কাঠগুলো কলো। যেহেতু এটা পুরনো একটা রুম, বুঝলেন, অর্থাৎ শেল্ফটা আগেরই করা ছিল, এখন নতুন করে ক্যাবিনেট করতে হবে, ওর লোকে কলো ফ্রেম দিয়ে করা হইতে আছে। অনেক সময় দেখা যায় কি যে নতুন বাড়িতে ক্যাবিনেট করিয়ে এরপরে মানসে ওটার, যেহেতু আমি পরবর্তীতে আমি ইটুন্টু করে করে গুস করতে আসি, ওর লোকে কলো এরম করে করা হইতে আছে। তার অনেক দাদুরও বুড়া যদি ভাবি থাকেন যে মুই তো রুমে উঠতে গেছি, ক্যাবিনেট যদি আগে করা থাকতে ভালো হইতে, ওর আমার কোনো বিষয় না, যে যখন খুশি তখনই কলো এরম করে ক্যাবিনেট বানাই নিতে পারবেন, কোনো সমস্যাই নেই। আর সেক্ষেত্রে যেরকম করে প্রথমে ফ্রেম দিয়ে দিতে হবে। দেখেন ফ্রেমের কাজগুলো কলো কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন, যেহেতু সাইডটে তাকে নাহান পড়ছে, বুঝলেন। তার এখানে সাইডটে কলো ফ্রেম প্রথমে সেগুন কাঠ দিয়ে একালে মাপ করে করে কাটতে নিয়েছে। তার এই মুই দেখাইতেছে এই কলো এখনও বার্নিশ করা হয়নি। তার এই যে ফ্রেমগুলো দেওয়ার পরে কিরম লাগতেছে, প্রথমে কলো কলে সুন্দর করে ড্রিল মেশিন করে করে দরজা দিতে, বুঝলেন। তার এই দরজার যে কাঠগুলো এই বেমালা দামিটা হয় কম দামিটা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের হয়ে থাকে। তার মোর যেটা দেখতে পাইতেছেন যেহেতু এককালে নর্মালটা দিলে ভালো লাগবে না, সেগুন কাঠের ফ্রেমের সাথে ম্যাচ করে দিয়ে কলো পুরো একটা ফুল হার্ডবোর্ড দিয়ে এরপর কাটতে কাটতে ফিটিং করে দিয়ে কলো এখানে সুন্দর করে লাগাইনে হবে, বুঝলেন। তার এই যে ফ্রেমগুলো যেহেতু করা হয়ে গেছে এখন ক্যাবিনেটের দরজাগুলো দেওয়া হবে। তার দরজাগুলো কলো কাটতে কলে ফিটিং করা হয়ে গেছে, শুধুমাত্র মাপ অনুযায়ী অনুযায়ী লাগাইতে হবে। কিন্তু এই বেমালা ঝামেলা কলে কম বেশ হওয়া যাবে না, বেশি কম হওয়া যাবে না কথা বোঝেনি। তার দেখা যায় কি এই রুমটার ভিতরে ক্যাবিনেটটা যেহেতু করা এতদিন ছিল না, অনেক দিনেরই ইচ্ছা ছিল যে রুমে কেউ ক্যাবিনেট করবো করবো, বুঝলেন। মন না ভালো লাগে ঘর দুয়ার সাজাইতে গুজাইতে কিম্বিয়া একটু একটু করে গুজগাজ করতে মোর ধরে বেমালা ভালো লাগে। হে কবে তিনি আমার দাদুর উপরে মোরে বলতে আসেন যে খাটটা চেঞ্জ করলে ভালো দেখবে, মোর রুমের লাগে মানায় না, হেই এখন তো আমি করতে পারি না, বুঝলেন। তার ইচ্ছে আছে খুব শীঘ্রই করবো হানে। আর এই দেখেন দরজার ভিতরে যে লকগুলো হবে না যেটা দিয়ে ধরবে, বুঝলেন, হেই এরকম হবে দেখতে। মেশিন সব কিছু নিয়ে এসছে তো ঘরের ভিতরে, বুঝলেন, হেই দিয়ে কালা কাটতে কাটতে এরকম করে নিতে আসে। এই যে এইগুলো কয়রা হয়ে যে দেখা গেছে যে দরজাটা টান দিয়ে যে খুলবে লাগাবে, তিনটা করে দিতে আসে বড় দুইটার ভিতরে আর ছোট্ট গুণের ভিতরে দুইটা করে দেওয়া হবে। তার কি যে সুন্দর হইবে মই তো একালে কল্পনা করতে আসি। এই একলো আলমারির কাজ হইবে, যে যেই খুশি ক্যাবিনেট তো হে হেই রাখতে পারে, কাপড় সুপুর হইতে শুরু করে বস্ত হইতে শুরু করে ট্রলি ব্যাগ হইতে শুরু করে সব কিছু ঢুকে নিয়ে যাবে। আর মগ রুমের ভিতরে, বুঝলেন, কাপড় সুপুরের তো কোনো শেষ নেই। এমনি তো দেখবেন কি কোথাও যাইতে নিলে কোনো কাপড় সুপুর খুঁজে পাবে না, কিন্তু কাপড় সুপুর কোনো শেষ থাকবে না। তাই যাই এখানে মুই ভাবতে আসি যে এই আলমারির কাজ করবো হানে, এর ভিতরে সমস্ত কাপড় সুপুর এই একালে সুন্দর করে গুজগাজ করে দিয়ে তুমি, এর পরেও তো বিভিন্ন কাপড় সুপুর থাকবে। তার এই তো এতদিন কাজে লাগে নেই, এই ক্যাবিনেট কিংবা এই শেলফটা সেল তো ঠিকই কিন্তু কোনো কাজে লাগতো না, এখন তিনি এই বেমালা কাজে লাগবে। তাই যাই হোক ফাইনালি কলো এই একালে সুন্দর করে লক দিয়ে একালে সব কিছু লাগাই ফেলেছে, শুধু বার্নিশের কাজটা বাকি আছে। দেখতেই পাইতেছেন প্রথমে কলো বার্নিশ না করে কি করছে যে ফিটিং করে মাপ দিয়ে প্রত্যেকটা দরজা লাগাই ফেলেছে। তার লকগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর করে লাগাই ফেলেছে, বার্নিশ করলে ইয়ে আরও চকচকা ঝকঝকা করবে, বুঝলেন। তার বার্নিশ করার আগেই কলো এরকম করে লাগাই ফেলাইতেছে।
তার তিন নাম্বার যে শেলফটা ওই আমি খুললে একটু দেখাই দিয়েছে, ভিতরে কি সুন্দর অনেকখানি করে করে জায়গা হয়েছে, ইয়ে করার পর এত সুন্দর হবে হয়তো আমি বুঝতে পারি না। তা যাই এখন বার্নিশ করার লেগে বার্নিশে সব কিছুই গুলো লইয়ে আসা হয়েছে, দেখতেই পেতেছেন এরকম করে এই যে বার্নিশটা এটা দিতেছে এটা তৈল গ্লেজ দেয় বুঝলেন, প্রথমে তো বার্নিশ করবে, বার্নিশের পরে ফাইনাল ফিনিশিং একটু গ্লেজ দেবে না, হেয়ে তাকলে চকচকে ঝকঝকা করবে, ক্যাবিনেটটা কর্মো করিয়া তো করা হয় না, কিংবা ইয়েগুলো ঝামেলারও কাজ, অনেকে দেখা যায় যে ইয়ে করতে চায় না, এরপর ঝামেলা করে করতে হইবে বোঝেন কথা, তার উল্লেখগুলো করাও হয় না। তার ফাইনালি ঝামেলা করিয়াগুলো করিয়েই ফেলাইলাম ক্যাবিনেটটা আর রুমের লুকিংটা করলো, ক্যাবিনেটটা করার পর বেমালা সুন্দর হয়ে গেছে, একালে চেঞ্জ হয়ে গেছে বোঝেন, রুমে ঢুকলে এগুলো আর কোনো দেখা যায় যে ঘর দুয়ার আলুইনে ঝালুইনে থাকে না, এর ভিতরে কত কিছু থাকে হেরম থাকে না, কি সুন্দর করে গুছ গাছ একালে পরিপাটি হয়ে গেছে, তার রুমটা আরও সুন্দর হইতে আছে, তার বললাম না আর ওই শেষে রুমটাকে সুন্দর করে গুছ গাছ করার চিন্তা ভাবনা আছে আর কি, তার মধ্যে আদুরা বুয়ারা দোয়া করবে একটু একটু করে করে যেন আমি সুন্দর করে রুমটা যেন গুছগাছ করতে পারি। ফিনিশিং এর কাজ চলতে আছে, দেখা গেছে যে পুরোটা ওইভাবে তো শেয়ার করিনি, একালে হালকা করে আমি এগুলোকে শেয়ার করে দিলাম, তার ফাইনালি মোর ক্যাবিনেটটা তৈরি করা হয়ে গেছে, কেমন লাগতেছে অবশ্যই মোর দাদুরও পুরো কমেন্ট করে দিয়ে জানাবেন। দূরে গোনে দেখাই দিয়েছে নিচের তাকটা বেমালা সুন্দর করে একালে বক্স করে দিয়েছে, মোর রুমের যে ফাইনাল লুকিংটা ওই গুলো আমি এগুলোকে একটু শেয়ার করতেছে, তার ক্যাবিনেটটা করার পর বেমালা সুন্দর লাগছে না কন্দে, মোর দাদুরও পুরো অবশ্যই মোরে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এই কুল দিয়ে আমার মায়ের একটু নেক পিলো কিনে দিয়েছিলাম, ও তো পাইয়ে বেমালা খুশি, তো অনেক দিন ধরে মোর ধারে এই নেক পিলোটা চাইতে এসেছিল, তার দেখা গেছে কি দিমু দিমু করিয়া উড়ে গড়াগো জিনিস দেওয়া হয় না বোঝেন, প্রত্যেক মাসে এত বায়না থাকে কুন্ডে থুয়ে যে কুন্ডে দিমে হ্যাঁ দিশে পাই না, তা যে এই গাড়ের বালিশ এই গাড়ে দিয়ে ওই যে পড়ালেখা করলে কিংবা সিয়ার অনেকক্ষণ বসে থাকলে কিংবা ওই ট্রাভেলে গেলে বোঝেন, দেখা যায় আমরা বরিশালে যাতায়াত জার্নি করি না, ওই গাড়ের ভিতরে একটু ব্যথা ট্যাথা করলে ইয়ে দিয়ে রাখবে এনে, ও ডোরেমনেরটা পছন্দ করছে হেললে ওই ডোরেমনেরটাই ওরা আনিয়ে দিছে, আর এইখান দিয়ে কিছু বাজার সাথে করছিলাম, বললাম না সংসারে তো বাজার সদায় তো আর শেষ হবে না বোঝেন, হ্যাঁ ইয়ে তো করি কিংবা সাজাই গুজাই ইয়ে তো সৌখিনতার কাজ কথা বলছেন, তার খাইয়ে পড়ে তো বাস্তব ওই লিগে করলো খাওন লন সংসারে বাজার সদায় ওই করিয়ে হের পরে করলো, দেখা যায় যে নিজের শখটা পূরণ করতে আর ওই শখ পূরণের লিগে করলো বেমালা সময় লাগে কিংবে সঞ্চয় লাগে টাকা পয়সা জুমাইনে লাগে চিন্তা ভাবনা করা লাগে, মগো তোর হমের না যে কইলে আমার করিয়ে ফেলিলাম বোঝেন না, চিন্তা ভাবনা করিয়ে অনেকদিন বইয়ে শখ করিয়া জুমাইয়ে জুমাই করতে, তার যে কোনো জিনিসই করলো বেমালা কষ্টের কোনো জিনিসই চাইছি এ পাইয়ে গেছে ওরম করলো না, কষ্ট করিয়ে করিয়ে সংসারটা গুজগাজ করতে, তাই যে মই যেরম করিয়ে করতেছি মই ওইটি আমাকে শেয়ার করতেছি। আর এখানে যে বাজার সদিতে বললাম কিছু করাই হয়েছে এখানে দেখতে পেতেছেন মাছ তরকারি এরপর যা যা লাগে আর কি ইয়ে করা হয়, আর এখান দিয়ে সন্ধ্যার নাস্তায় ওই চাউমিন পাক করছিলাম, এই গুলো সয়া বড়ি দিয়ে চাউমিন পাক করছিলাম, এ খাইতে বেমালা স্বাদ লাগে, অনেকের কাছে সয়া বড়িটা খাইতে ভালো লাগে না বুঝলেন, মোর ধারে মোটামুটি ভালো লাগে, মোর মাইয়ে বেমালা পছন্দ করে, তার মোর দাহান কেডা কেডা আছেন যে সয়া বড়ি দিয়ে চাউমিন পাক করে খাইছে না, কেডা কেডা ধারে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে গুলো জানতে বলবেন, আর বেমালা মিস করে যে মই প্রত্যেক দিন ভিডিও না দিলে মোর দাদুর বুয়ারও কমেন্ট করে দিতে হয় যে ভিডিও দেই না কি লেগে, আর মোর ভিডিও দেখার লেগে প্রত্যেক দিন মোর পেজে কিংবা মোর ইউটিউব চ্যানেলে ঢুকে মোর ধারে লেগে বেমালা ভালো লাগে, তার দাদুর বুয়ারা এইভাবেই আমাকে সাপোর্ট করে দিয়ে যাবেন, আজকের মতো বিদায় নিতে এসে সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।